আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি বাংলাদেশি ব্লগার আশা। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের আমার ছোট্ট ব্লগটি ঢাকাইয়া পট্টি এবং ঢাকাইয়া পুরান টাউনে নাজিরা বাজার আলাউদ্দিন রোড, সেখানে আমরা গিয়েছিলাম। তো সেখানে নামি দামি একটা হোটেল আছে, সেটা হচ্ছে সবাই কম বেশি আশা করি চিনবেন, বিউটি লাচ্চি অ্যান্ড কাচ্চি বিরিয়ানি হোটেল। অ্যাড্রেসটা আমার ভিডিও লাস্টে দেওয়া আছে। আর ওখানে কেমন প্রাইসের আপনারা লাচ্চি খেতে চান, ফালুদা খেতে চান সেটাও আমার লাস্টের দিকে দেওয়া আছে। আসলে পুরান টাওয়ারে কথাই নাই, ঢাকায় পট্টি বলতে কথাই নাই। আসলে খাবারের কথা কেনা শুনলে মজা লাগে এবং কেনা খেতে মন চায়। তো আজকে আমি এই রেসিপিটি দেখাবো, ব্লগটা সেটা হচ্ছে লাচ্চি কিভাবে তৈরি করতে হয়, বাসায় সহজ উপকারে আমরা কিভাবে ব্লেন্ডার ছাড়া এবং আমরা বাসায় তৈরি করতে পারি। তো এই ভিডিওটি আমি এই জন্যই আপনাদের জন্য একটু করেছি। তো এখানে কিন্তু প্রায় 3 কেজির মতন দই দিয়ে পুরো দইটাই একটা বড় পাতিলে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে এখন ডাল গুটনি দিয়ে ভালো করে মানে ঘুটে নিচ্ছে। এটা কিন্তু একদম সহজ, মানে আমরা যদি বাসায় যদি ব্লেন্ডার না থাকে, যদি এরকম মিষ্টি দই থাকে, তাহলে ইজিলি আমরা এটা তৈরি করতে পারি বাসায়। তো এখন কিন্তু এটাকে ভালো করে ঘুটনিতে ঘুটে এখন যে দেখতেছেন শিরার মতন বলতে, এটা মানে চিনি এবং মধু, এটা পানি মিক্সড করে পুরাটা পানি মানে মধু এবং চিনির পানি দিয়ে এটাকে আরেকটু ঘুটে নেবে। এটাকে প্রায় ওনারা 2 মিনিটের মতন ভালো করে ঘুটে নিয়েছে। এখন ঘুটার পরে এখানে কিন্তু ওনারা নর্মাল যে পানি, তো নর্মাল পানি দিতে নর্মাল পানি দিবে। তো এখন কিন্তু নর্মাল পানিটা ঢেলে দিচ্ছে, এটার মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন। তো এটা আসলে না খেলে বলাই যাবে না, এটা আসলে মানে কিরকম মজা। লাচ্চি বলতেই তো আমরা খুব পছন্দ করি সবাই কম বেশি লাচ্চি, তো আসলে এটা তো অনেক অসাধারণ একটা মজা। খুব আমি আসলে ফার্স্ট খেয়েছিলাম, তো আমার কাছে খুব ভালো লাগছে এই মানে পুরান টাউনের এই বিউটি লাচ্চি অ্যান্ড বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, ওখানে কাচ্চি বিরিয়ানিও পাওয়া যায়। তো আশা করি সবাই যদি পুরান টাউনে যান তাহলে অবশ্যই নাজিরা বাজার আলাউদ্দিন রোডে ওখানে যাবেন। আর বিউটি লাচ্চি অ্যান্ড কাচ্চি বিরিয়ানি হোটেল, এটা বললেই কেউ যদি না চিনেন তাহলে দেখাই দিবে। আর আমার লাস্টের দিকে ভিডিও লাস্টের দিকে অ্যাড্রেস তো লেখাই আছে। তো এখন কিন্তু কথা বলতে বলতে কিন্তু পানি দিয়ে এবং মধুর পানি সব কিছু দিয়ে ভালো করে ঘুটে তারা এখন সার্ভ করে নিচ্ছে, তো পরিবেশন করতেছে। তো তখন আসলে দেখে তো অনেক খুবই একটা মজা। তারপরে এটা দেওয়ার পরে কিন্তু লাস্টের দিকে তারা বরফ দিবে, তো লাস্টের দিকে বরফ দিবে। তো এর মধ্যে আবার আমরা আবার আপনার ফালুদা অর্ডার করেছি। তো ফালুদা অর্ডার করে এটাও খুবই একটা টেস্টি, খুবই মজাদার একটা রেসিপি। তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। তো আশা করি আপনাদের কাছে যদি ভিউস আমার এই ভিডিওটি এবং ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট একটি বেল আইকন সেটাকে ক্লিক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড দিলে পাবেন। আর কমেন্টস করে জানাবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর এই যে রেট দেওয়া আছে এখানে কী কী পাওয়া যায়, আপনার রেট অনুযায়ী প্রাইস কম, খেতেও খুব টেস্টি, আর অ্যাড্রেস লেখাই আছে। তো ভিউস আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।